উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। একটা সুখবর জানিস? না বললে জানবো কি করে? সামন্তদের যে এত টাকা আছে তা আমি আগে ভাবতেও পারিনি। কদিন ওদের বাড়িতে গিয়ে আজ করতে পারলাম। তাই এতে সুখবর কি হলো? 50-60 লাখ টাকা যখন তখন ব্যাংক থেকে বার করে দিতে পারে। কলকাতায় 5-7টা বাড়ি আছে। তাতে তোমার কি? তার উপর এই বিরাট ব্যবসা, বাংলাদেশ জুড়ে তার নাম। কি আবোল তাবোল বকছো, খুলে বলো না কি বলতে চাও। কি বলতে চাই এ কথা বোঝবার মতো বুদ্ধির অভাব তো সত্যি হয়েছে নাকি আজকাল? এই টাকায় কতগুলো লোক সত্যিকারের মানুষ হয়ে দাঁড়াতে পারে তা একবার ভেবে দেখেছিস? ওসব আজে বাজে কথা ভেবে কি হবে? কি সব হবে, রাজনাথকে তোর বিয়ে করতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? জানি না, তবে এই ঠিক করেছি। ভুল করেছ, বাজে কথা ভালোবাসি না। যা বললাম তাই তুই করবি। কেন, তোর বাধাটা কিসে শুনি? বাধা আছে কিনা ভেবে দেখি। তবে রাজনাথ বাবুর স্ত্রী তিনি হবেন একটি রক্ত মাংসের নারী হলেই যথেষ্ট, সেখানে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোর দিন কাটবে কি করে? ছবি একে আর মাস্টারি করে? জানি না দাদা, তবে তবে হ্যাঁ, এমন যদি একটা সংসার পাই যেখানে সত্যিকারের প্রয়োজন আমার, সেখানে বউ হয়ে যেতে কিন্তু এখন একবারও আপত্তি করব না। তেমন যদি কেউ না আসে, 25টা বছর তো এই করে কাটলো, বাকিটাও কেটে যাবে। কিন্তু হঠাৎ তোমাকে মতলব দেখে দিলে বলো তো? কেন, কচি খোকা পেয়েছিস নাকি তোর দাদাকে? রাজনাথের অনেক পয়সা আছে আর তারই জোরে যখন যাকে মনে ধরেছে তাকে নিজের খেয়ালের সঙ্গে মিশিয়ে নিয়েছে। শুধু তার শাস্তির প্রয়োজন আছে, আর তোকে উপযুক্ত মনে করেছিলাম তাকে সব শান্ত করে তুলতে। তোমার মিথ্যে রাগ দাদা, দোস্ত তার একার না। আর হলেও তাকে শাস্তি দেবার জন্য আমার নিজের খারে অত বড় শাস্তি চাপাবো এমন স্বার্থশূন্য আমি নই। কিন্তু এ তো তোমার মনের কথা নয় দাদা, তোমার লক্ষ্য তার টাকার দিকে, নইলে সে যে লোক খারাপ এমন প্রমাণ আমরা আজও পাই। না, সে যা বলতে চায় শতকরা 99 জন আমাকে বলে এসেছে মনে মনে, তাদের সাহস নেই তার সেটুকু বেশি মাত্রা দিয়ে আছে। তবে সাহসের মাত্রা তার ছাড়িয়ে গেলে আমার জবাবের মাত্র ছাড়িয়ে যাবে, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।